প্রথমে আমি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবতার মা শেখ হাসিনার প্রতি আমার আস্থা রেখে কথা বলছি। আমি একজন তার ক্ষুদ্র কর্মী, আমি ঢাকা পাঁচের বর্তমান এমপি। প্রথমে বলি নেই আমার কনস্টিটিউয়েন্সিটা, এটা হলো ট্যামরা থানা, যাত্রাবাড়ি থানা এবং কদমতলার কেদ অংশ নিয়ে আমার কনস্টিটিউয়েন্সি। তো আপনার প্রশ্নের উত্তরে আমি এখন আসি। আমরা সবাই জানি যে যাত্রাবাড়ি এবং ড্যামরা থানা ঢাকা শহরের পূর্বাঞ্চলের লোকরা ঢুকে এই জায়গা দিয়ে, এটা অত্যন্ত গুরুত্ব বহন করে এই আমাদের এই দুইটা থানা আমার কনস্টিটিউয়েন্সি। আপনারা আরও জানেন যে আমলি একটা বড় বটগাছ, তুফান আসলে কিন্তু এই বটগাছের উপরে তুফান আসে, ছোটো গাছগুলি বেঁচে যায় বড় গাছ। তো আমরা আওয়ামী লীগ করতেছি এখানে যারা যারা বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, থানার সভাপতি, সেক্রেটারি যারা আমরা আছি, তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি, আমরা সেই বটগাছেরই অংশ কিন্তু, ডালাপালা। তো তুফান আসবে, তুফান আবার রুখবে আমরা, কিন্তু আমাদের মধ্যে যে সাংগঠনিকভাবে যে সুসম্পর্ক সবার সাথে আছে, এটা বড় প্রমাণ করে আমাদের থানার মধ্যে ইনশাল্লাহ এমন কোনো রেকর্ড নাই যে আমাদের দলীয়ভাবে কোনো মারামারি করে আমরা হত্যা করা, এটা করা, কোথায় কী হয় সেটা আমার জানা বিষয় না, কিন্তু আমাদের দুই থানার মধ্যে ইনশাল্লাহ এগুলি নাই। আমাদের মধ্যে যখনই নির্বাচন আসে তখনই হয়তো সবাই মনোনয়ন নেওয়ার জন্য কিন্তু ফালাফালি দৌড়াদৌড়ি আমরা সবাই করি, এটা গণতান্ত্রিক অধিকার, সে নিতেই পারে, আমিও নিতে পারি, তাই না? দেওয়ার মালিক হলো আমার নেত্রী। এটা আমরা গত সময় আমরা যা মোল্লা সাহেবকে যখন দিয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, যদিও আমরা নমিনেশন চেয়েছিলাম কিন্তু আমরা তারা কাজ করি, তার কাজ করেছে। নির্বাচন আসলে কিন্তু আমরা যাকে দেয় আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি, আমাদের মধ্যে এমন কোনো দলাদলি বা হানাহানি কোনো কিছু নাই, এবং থাকতেই পারে, লাইক ডিসলাইক থাকে, দুনিয়াভরে সবাই থাকে, আমাদের তদ্রূপ। আর আগামী নির্বাচনটা ইনশাল্লাহ যে জগতের কথাই বলুক, যে যে ভাই বলুক, যে অ্যাঙ্গেলেই বলুক, আমার নেত্রী, আমার জননেত্রী শেখ হাসিনা যে কাজ করেছেন এই 14 বছর, জানি না আগামীতে, গত সময় অনেকে পারে নাই, আগামী সময় পারবে কিনা সেটা আমার জানা নাই। উন্নয়নের শেষ নাই, আমি দূরে কথা বলবো না, আমি আমার কাছের কথাই বলি, আমার পাঁচের কথাই বলি। সুলতানা কামাল ব্রিজ কে করছে? আমার নেত্রী। এই সুলতানা কামাল ব্রিজ থেকে যাত্রাবাড়ি যে রাস্তা, 6 লেনের রাস্তা, দৃষ্টিনন্দন কে করতেছে? আমার নেত্রী। আমার এলাকার মধ্যে 14টা ওয়ার্ড, এই দুইটা থানার মধ্যে, 3টা থানার মধ্যে আছে, এগুলি আগে কিন্তু থানা, এগুলো ওয়ার্ড ছিল না, সিটি কর্পোরেশনের আওতায় ছিল না, মাত্র 4টা ওয়ার্ড ছিল আমাদের এই আমার ঢাকা পাঁচে, আর 4টা ছিল ইউনিয়ন, ড্যামরা ইউনিয়ন, সারলি ইউনিয়ন, যাত্রাবাড়ি ইউনিয়ন, আর হলো আপনার দনিয়া ইউনিয়ন। এই 4টা ইউনিয়নকে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য আওতায় চলে গেল, তখন আরও 10টা ওয়ার্ড নতুন গঠন হইল। দেখেন আমার নেত্রী কতটুকু তার চিন্তাভাবনা, যখন 10টা ওয়ার্ড হইল তখন তো উন্নয়নের কাজ খুব একটা চোখে পড়ে নাই, উনি অনুধাবন করতে পারলেন যে ওয়ার্ডগুলির মধ্যে বাড়িঘর হবে, ঢাকা সিটি কর্পোরেশন ট্যাক্স নেবে, তো বাড়িঘর রাস্তাঘাট যদি না হয়, ড্রেন ফ্রেন না হয়, তো ট্যাক্স কীভাবে আদায় করবে, ভাড়াটিও ভাড়াটা যাবে না। উনি এই 10টা ওয়ার্ডের জন্য 1400 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এবং সেই 1400 কোটি টাকার মধ্যে আপনি গিয়ে দেখেন আমাদের 4টা ইউনিয়ন, 4টা ওয়ার্ড কী রাস্তাঘাট হয়েছে, সুয়ারেজ লাইন রাস্তাঘাট কোথাও বাকি নেই, তবে যে পুরোপুরি বড় তা না, টুকটা কিছু আছে, এগুলি হবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় মেয়র সাহেব, উনি আমাদের কাউন্সিলরদেরকে নিয়ে, আমাকে নিয়ে ইনশাল্লাহ এগুলি দেখভাল করতেছেন, কোথায় জলবদ্ধতা, কোথায় কী, সব এগুলি সচক্ষে উনি দেখেন, আর যেগুলি টুকটাক রাস্তা এগুলি হয়ে যাবে ইনশাল্লাহ। একটা বিরাট বরাদ্দ আসতেছে আমাদের এই ঢাকা পাশে মাননীয় মেয়রের মাধ্যমে, এটা হয়ে যাবে। আর বিশেষ করে যে আমরা যে কথাটা বলি সবসময়, এটা আমরা বুক ফুলিয়ে কথা বলি, বিএনপি কিন্তু শাসন শোষণ দুইটাই করছে দীর্ঘদিন, তারা কিন্তু উন্নয়নে কিছু করতে পারে নাই, ওই কোন খাম্বা লাগিয়েছিল খাম্বালায় তার লাগাইতে পারে নাই। বিএনপির যে মাননীয় এদের ইসের, আমি শ্রদ্ধা রেখে বলি, খালেদা জিয়া, উনি কী করলেন, উনি করলেন আপনি এতে টাকা আত্মসৎকার জেলে, এখন তার কুলাঙ্গা সন্তান আছে কোথায়, লন্ডনে বসে রয়েছে, টাকা পয়সা নিয়ে মালি লন্ডনে করে বসে রয়েছে, ওইখান থেকে কিছু মানে কুটচাল করে, কিছু ফালাফালি করে,
ফালাফালি করে তারা কী করে আগুন সন্ত্রাস করে, গরু মারে, গরু পড়ায়, স্কুল পড়ায়, এগুলি করে ক্ষমতা আসতে পারবে না। মানুষ জানে এরা যে আপনার এই চোদ্দ বছর এই এই তারা তো বহুদিন ক্ষমতায় ছিল, এই দেশে শাসন শোষণ করছে, তারা কী দিয়েছিল কিছু দিতে পারেনি। আজকে ফ্লাইওভার বলেন, মেট্রো বলেন, আজকে এই পদ্মা ব্রিজ বলেন, কে করছে? আমার নেত্রী, দেশের নিজের নিজস্ব অর্থায়নে। যখন এই পদ্মা ব্রিজ নিয়ে যখন কথা উঠলো তখন দোষারোপ করলো আওয়ামী লীগ সরকারকে, এক মন্ত্রীকে চাকরিতে, তার মন্ত্রী তো চলে গেল, মিথ্যা অপবাদ দিল যে এখানে ঘুষ বাণিজ্য হয়েছে। কিন্তু দেখেন ক্যানাডিয়ান ফেডারেল কোর্ট শেষে কি প্রমাণ হইলো যে না, কোনো ঘুষ বাণিজ্য হয় নাই। আমার নেত্রী সেদিন বসে থাকেন নাই, কিন্তু আমাদের মানবতার মা বসে থাকেন নাই। সেদিন কী করছে মা, যে আমি আমার অর্থ দিয়ে, আমি আমার দেশের অর্থ দিয়ে আমি পদ্মা ব্রিজ করবো। আজকে সেই পদ্মা ব্রিজ দিস তো ইনশাল্লাহ দেখেন আজকে বয়স্ক ভাতা কে দিতেছে? আমার এই মানবতার মা। গৃহীদের গৃহ দিতেছে কে? এই মানবতার মা। আজকে মুক্তিযুদ্ধের ভাতা বৃদ্ধি করছে কে? মানব মা, আমার মানবতার মা, আমাদের নেত্রী। আপনি দেখেন আজকে আমি অবশ্য এই কথাগুলি এই জন্য বলতেছি, সত্য কথা বলতেছি, মিথ্যা যদি হয় আপনি এগুলি মিথ্যাগুলি দেখাবেন না। আজকে এই 1 কোটি লোককে অল্প মূল্যে চাউল খাদ্য বিতরণ করতেছেন কে? এই মানবতার মা। আজকে এই করোনার মধ্যে সারা বিশ্ব বলছে বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট, কিন্তু তাদের এখানে যে করোনার মধ্যে যে মারা যাবে, লাশ দাও, লাশ দাফন করার জায়গা থাকবে না। কী করলো আমার নেত্রী? এশিয়ার মধ্যে প্রথম এই করোনার টিকা, কোভিড-19 টিকা আনলো এবং বিনা পয়সায় আমাদের মাঝে দিল। কই মারা গেছে? আল্লাহ রহম করছে। আমার নেত্রী উনি ওনাকে 23 বার হত্যা করার জন্য চেষ্টা করছে এই বিএনপি জামাত, কিন্তু আল্লাহ নিজের হাত দিয়ে ওনাকে রক্ষা করছে। 21 আগস্ট প্রমাণ করলো কি? নিজে হাত দিয়ে রক্ষা করলো আল্লাহ। কেন? জাতির পিতার যে অসমর্থ কাজগুলি সমর্থ করবে আমার নেত্রীর মাধ্যমে, এই নেত্রীর মাধ্যমে এগুলো হয়েছে। এটা অসত্য কিছু না, এটা সত্য। আজকে দেখেন সেই ওনার চিন্তাভাবনা দেখেন, সে 2000 থেকে কক্সবাজার লাইন হয়ে গেছে, গা ঢাকা থেকে উঠবেন ট্রেনে, গিয়া কক্সবাজার ঘুমাতে গিয়ে নামবেন। কে চিন্তাভাবনা করছে আমার নেত্রী? আপনি যান, আমি শেষ একটা কথা বলি। আমি সেদিন বগুড়া গেছিলাম, তো বগুড়া গিয়ে দেখলাম যে বগুড়া শহরটা দেখে আমার এত ভালো লাগলো, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর রাস্তাঘাট। বিএনপির সময় গেছিলাম বগুড়া, তার কাছে এখনকার কাছে কোনো মিল হবে না। সেই ওখানে পাঁচবিবি গেলাম, কী ফোল্ডের রাস্তা করতেছে চিন্তা করলাম। তাৎক্ষণিক আমার মনে এসে বলল, যখন বিএনপি ক্ষমতায় ছিল আমাদের এই ফরিদপুর, বৃহৎ ফরিদপুরে কোনো বরাদ্দ দেয় নাই বিএনপি, যেহেতু বঙ্গবন্ধুর দেশ, কোনো রাস্তাঘাট করে নাই। কিন্তু আমার নেত্রী তো মানবতার মা, উনি এই চিন্তা করেন, জিয়ার বাড়ি বগুড়া, আমি রাস্তাঘাট করব না, উনি এর চিন্তাভাবনা করেন নাই। উনি গিয়ে দেখেন কিন্তু সুন্দর, উনি তো মানবতার মা, উনি তো এমনিই হয় নাই। ওনার প্রতি একটা দেখেন, এত 10 লক্ষ লোক, সে আমাদের এত আমাদের নিজের সমস্যার মধ্যে এই রোহিঙ্গা দেয় না, লালন পালন করতেছে, আল্লাহ খাওয়াইতেছে। যেহেতু ওনাকে আল্লাহ রক্ষা করছে, ওনার যে গুণগুলি আছে এই গুণগুলি উনি বুকের মধ্যে ধারণ লালন করেন, সততা, স্বচ্ছতা, একাগ্রতা, উদারতা, মানবতা, যার মধ্যে এই গুণগুলি থাকে আল্লাহ তার পাশে থাকে। এই কোভিডের মধ্যে আমি কেন আমাকে মনোনয়ন দিল, এই কোভিডের মধ্যে আমার 2 বার করোনা হয়েছে, এই করোনা নিয়ে আমি তো নির্বাচন করছি। আমি জনগণের প্রতি আমি চিরজীবন কৃতজ্ঞ, তারা এই করোনার মধ্যে আমাকে ভোট দিয়ে যেভাবে পারছে, সে সময় কিন্তু ঘর থেকে কেউ বেরোইতো না করোনার জন্য, বেরোতো না, মেয়ে ছেলে তো বেরোইতো না। তা আল্লাহ পাক আমাকে, ওনারা আমাকে ইজ্জত দিয়েছেন, আমার নেত্রীকে ইজ্জত দিয়েছেন। আজকে নেত্রী যদি আমাকে ইজ্জত না দিতেন, আজকে আমি এই সংসদে কিন্তু কথা বলতে পারতাম না, পবিত্র সংসদে। এটা আমার নেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ জানাই। আর বিশেষ করে মনে করেন আমি থাকা অবস্থায়ও, আমি এই 3 বছরের মধ্যে, 3 বছর তো না, 2 বছর 6 মাস চলতেছে, এর মধ্যে আমার স্কুলগুলিকে আমি জোর দিছি বেশি, স্কুলগুলিকে মানে সব দৃষ্টিনন্দন স্কুল হইতেছে, হাই উচ্চ বিদ্যালয়গুলি অনেকগুলি হয়েছে, অনেকগুলি জমির জটিলতার জন্য মানে দেরি হইতেছে, প্রাথমিক বিদ্যালয় নতুন নতুন করে হইতেছে, সব দৃষ্টিনন্দন হইতেছে, এই সমস্ত নেত্রীর চিন্তাভাবনা এগুলো হইতেছে। তো মাননীয় সংসদ সদস্য, আপনি কি বলতে চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে তো আমি অত কিছু করতে পারবো না? হ্যাঁ, কিন্তু আমি শিক্ষার প্রতি নজর দিয়েছি, এই জন্যে যদি জাতিটাকে আমি শিক্ষিত করতে পারি তাহলে এখানে সভ্য একটা জাতি তৈরি হবে, এটা কি আপনি? হ্যাঁ, এটা আমার আগে, এটা তো একটা বলছে না ঈশ্বরা যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি জাতি করব।
তো শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, যে জাতীয় তত শিক্ষিত তার উপরে, এটার মধ্যে আমি জোর দিচ্ছি বেশি। যেহেতু আমার 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 এটা আগেই ছিল মনোবাসনা মনোকামনা যে আমি শিক্ষা ক্ষেত্রে গেলে আমি হাত দিয়ে গেলে ভালো ভালো জায়গায়, হয়তো অবশ্য অনেক জায়গায় অনেক ক্ষেত্রে হয়তো ভুল বাদ দিয়ে হইতে পারে, এই লিখে আমরা আবার আগামীতে এটাই করে ঠিক করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আমাকে মনে করেন আমার নীতি মনে করে যেন প্রয়োজন আছে ভালো কথা, আর যে প্রয়োজন আমার সেটাও ভালো কথা, যাকেই দিবেন আমার নেত্রী আমি তার জন্যই খাটব, যাকেই দিবেন উনি। তাহলে আমি কী দ্বারা কী রাজনীতি কী আমি বঙ্গবন্ধুর কী আদর্শ পালন করি আমি, আমার আমার নীতি যাকে দিবেন যাকে দিবেন আমি তার জন্য আছি। দৃঢ় বিশ্বাস যারা আমরা আওয়ামী লীগ করি, যাকে বঙ্গবন্ধুকে ভালোবাসি, যার বঙ্গবন্ধুকে আমরা লালন পালন করি, সে কখনো বিচ্যুতি হবে না, সে অন্য কোথাও যাবে না আশা করি। যেমন আমি যাব না, অন্য কেউ দিলে আমি আওয়ামী লীগ ছাড়া কোথাও যাব না, ঠিক আশা করি যারা যারা আছেন যারা প্রার্থী, হ্যাঁ তাদের মধ্যে যদি কেউ না পায় তারা আশা করি তারাও যাবে না। ধন্যবাদ সর্বশেষ আপনার ঢাকা ৫ আসনের সাধারণ মানুষের বিষয়ে আসলে কি বলার আছে? ঢাকা ৫ মূলত ওনার সমস্ত সর্বসাধারণ যারা আমার ঢাকা ৫ আছে, আমি শুধু আমার আওয়ামী লীগের সমর্থকদের বলবো না, আমি নেতা বলবো না, যারা ঢাকা ৫ যারা যারা আছেন, হ্যাঁ সবাই আমাদের, আমি মনে করি তারা সবাই আমাকে ভোট দিচ্ছে, ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি বানায় সংসদে পাঠিয়েছে, এদের দেখভাল করা, এদের সুরক্ষা করা, এদের সয় সম্পত্তি রক্ষা করা, এদের সুন্দর জীবনযাত্রা রাখা এবং আইন শৃঙ্খলার প্রতি যেন সুন্দরভাবে তারা সেই সহায়তা পায়, আমার সেই কাম্য সেই কর্তব্য তাদের রক্ষা করা, মোট কথা আমার ঢাকা ৫ সবাইকে রক্ষা করা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।